কালকি টিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গভর্নমেন্টের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে সেইপের মানে মাধ্যমে আর কি কোনো প্রকৃতির খরচ ছাড়া এক কথা 100% বিনামূল্যে আপনি এখানে প্রশিক্ষণ নিতে পারবেন এবং দৈনিক 150 টাকা করে ভাতা পাবেন। এছাড়াও আপনার প্রশিক্ষণতার এককালীন 5,000 টাকা আপনাকে বৃত্তি দেওয়া হবে। যদি সফলভাবে যদি এক কথা প্রশিক্ষণটা নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে চাকরিরও ব্যবস্থা করে দেওয়া হবে। তো এখানে বয়সের সময়সীমা সব কিছু বলা আছে, ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা 5ম শ্রেণী থেকে SSC পাস। আর এখানে বেশ কিছু কোন কোন বিষয়ের উপর আপনার প্রশিক্ষণ দেবেন তাও কিন্তু এখানে দেয়া আছে, আমি সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলি, এটার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ফার্স্ট কমেন্টে। ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা অবস্থায় আসবেন যেখানে লেখা আছে সরকারি ফরজে ফ্রি প্রশিক্ষণ পাবে, ভাতা ও বৃত্তি, প্রশিক্ষণ শেষে চাকরির সুযোগ। এটাতে ক্লিক করবেন, করা মাত্র বন্ধুরা এই যে এটা পেয়ে যাবেন। তো এখন কথা হতে পারে যে ভাই এই মেসেজটা কোথায় পেলেন আপনি? মেসেজটা পেয়েছি আজকে সোর্স হলে বাংলাদেশ প্রতিদিন। আজকে যারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা কিনছেন কিংবা পড়ছেন তারা কিন্তু এটা অলরেডি পাইছেন। তো যারা পেয়েছেন তারা বড়ই ভালো, না পেলে আমার কাছ থেকে দেখে নেন, এখান থেকে নামিয়ে নেবেন। তো আমি এখন এটা যাতে নামানো আছে একটু বড় করে দেখাচ্ছি, আমি চলে যাই সরাসরি। ওকে, তো বন্ধুরা এখানে সেইফ স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম দেখে বলা হয়, অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের এটি একটি সংস্থা। তো এই সেইফের আন্ডারে সারা দেশে 347টি সরকারি বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে কিন্তু বিনা খরচে দক্ষ উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। তো এই যে 347টা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এটা কিন্তু মোটেও কম ব্যাপার না। এখন কথা হলো আপনার এলাকাটা সেইফের মানে প্রতিষ্ঠানটা কোথায় আছে সেটা আপনাকে বের করতে হবে, আপনি কোন এলাকার। তো এটা কীভাবে বের করবেন, আপনি গুগলে সার্চ দেন যে সে আমার কথার কথা আমার বাড়ি পাবনা, আমার পাবনার ছেলেমেয়েরা যে কাজটা করবে সেইফের অফিস অ্যাড্রেস লিখবে, সেইফ অফিস অ্যাড্রেস লিখে গুগলে সার্চ দেন কিংবা এই রিলেটেড কিছু একটা কিওয়ার্ড দিয়ে সার্চ দেন, দেখেন আপনার নগদের উপরে পেয়ে যাবেন। তো এখানে প্রশিক্ষণের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সেটা বলছে, আমি বিস্তারিত বলতেছি, আমার কথাটা মন দোষ শুনুন আপনারা। বিনা খরচে হাতে কলমে আপনাদেরকে প্রশিক্ষণ দিবে, প্রতিদিন 150 টাকা করে ভাতা দিবে। অগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের যারা এক কথা ভালো করবে তাদেরকে 5,000 টাকা বৃত্তি দিবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নদের কমপক্ষে 60% চাকরির তাদেরকে সুযোগ করে দেওয়া হবে। তো এটা আমার মনে হয় মোটেও কিন্তু কম ব্যাপার না, আপনার সুন্দর মতো যদি প্রশিক্ষণ শেষ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে তারা চাকরির একটা ব্যবস্থা করে দেবে, খুব ভালো একটা ব্যাপার। তো যাদের জন্য প্রশিক্ষণ, বয়স 18 থেকে 45 বছরের বয়সের নারী ও কর্মক্ষম যুবক ছেলে মেয়ে সবাই এখানে কিন্তু মানে ই করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ট্রেড ভেদে 5ম শ্রেণী থেকে SSC পাস পর্যন্ত। এখন কথা হতে পারে ভাই 5ম শ্রেণীর SSC পাস, এখানে প্রশিক্ষণের বিষয় দেখেন কী কী আছে। এখানে ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স আছে, ওয়েল্ডিং, ড্রাইভিং, বিউটিফিকেশন, গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডিজাইন, ফ্রিজ, এসি মেরামত, প্লাম্বিং মেশিন, গার্মেন্টস, ফুড অ্যান্ড বেভারেজ সহ 140টি বিষয়ের উপরে কিন্তু আপনি এখানে প্রশিক্ষণ নিতে পারেন, ব্যাপারটা মোটেও কম না। এতগুলো বিষয়ের আপনার যেটা ইচ্ছা সেটাতে প্রশিক্ষণ নেবেন কোনো প্রকৃতির টাকা পয়সা ছাড়া। তো এখন কথা হলো প্রশিক্ষণ অগ্রাধিকার, কমপক্ষে 30% আসন কিন্তু মেয়েদের জন্য সংরক্ষিত থাকে। সো মেয়েদের জন্য এখানে ভালো একটা সুবর্ণ সুযোগ। এছাড়া যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকারটা এখানে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এক কথা আপনারা সবাই কিন্তু এখানে ট্রাই করবেন। এখন আপনি কীভাবে কী কাজ করবেন সেটা দেখেন, আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রের তথ্য জানতে যোগাযোগ করুন। হটলাইন এখানে কিন্তু একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতে যদি আপনারা এখানে এক কথা মানে কল করেন অফিস চলাকালীন সময়ের ভিতরে, সেক্ষেত্রে আপনার নিকটস্থ কোন প্রশিক্ষণ কেন্দ্র আছে শেষ তথ্য আপনারা পেতে পারেন। এছাড়াও দেখেন এখানে সেইফের একটা মানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ঢুকলেও আপনারা কিন্তু এই রিলেটেড যাবতীয় তথ্য পেয়ে থাকবেন। আমি বলবো আপনাদেরকে আপনার এলাকায় সেইফের যে অফিস আছে সেখানে আপনারা চলে যান, চলে যাওয়ার পরে সেখান থেকে যাবতীয় তথ্য নিয়ে নগদের উপরে ভর্তি হয়ে যান এবং প্রশিক্ষণ শুরু করুন। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।